রাজ্যে বিধানসভা নির্বাচন দূর করায় সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কিংবা শেষ দিকে অনুষ্ঠিত হবে রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে একদিকে যেমন রাজ্য নির্বাচন দপ্তরে চলছে জোরদার প্রস্তুতি, ঠিক তেমনি বিভিন্ন রাজনৈতিক দলগুলিও ক্ষমতা দখল কিংবা পুনঃদখলের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়েছে। রাজ্যে সর্বশেষ পুর নির্বাচনে পরাজয় হলেও অনেকটা প্রত্যাশিত ফলাফল করেছিল তৃণমূল কংগ্রেস। পরবর্তী সময়ে ভাঙা গড়ার খেলায় রাজনৈতিক অস্তিত্ব যেন অনেকটা প্রশ্নের মুখে পড়ে যায় তৃণমূল। এরপরেও আসাম ও বঙ্গের দুই নেতা ত্রিপুরার মাটিতে পড়ে থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি তৎপরতা অব্যাহত রেখেছে। এই অবস্থায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিজেদের সাংগঠনিক শক্তির মহড়া দেখল তৃণমূল। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার আগরতলায় প্রদেশ তৃণমূল সংগঠিত করে মহামিছিল প্রকাশ্য সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত এদিনের এই মহামিছিল ও সমাবেশে অন্যতম নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গের দুই নেত্রী তথা সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার ও মহুয়া মৈত্র। দুই সাংসদকে সামনে রেখে আগরতলা গান্ধীঘাট থেকে মহামিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত জনসভায় মিলিত হয়। সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বঙ্গের দুই সাংসদ ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা নেত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, গত নির্বাচনের আগে মানুষের স্বার্থে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, একটা প্রতিশ্রুতিও তারা পালন করতে পারেনি। বামফ্রন্টের সময় ত্রিপুরা যেমন পিছিয়ে ছিল, 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার পর আরও যেন পিছিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন, এখানে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এখানে বাম ও রাম এক হয়ে গেছে, মানুষের স্বার্থে কাজ করছে না তৃণমূল, মানুষের স্বার্থে কাজ করে। আমরা ত্রিপুরাতে গত দু বছর ধরেই আসছি, কেননা এখানে মানুষের প্রতি যে অত্যাচার হচ্ছে, বিগত নির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টি জিতেছিল অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে, সেই প্রতিশ্রুতিগুলো মানুষের স্বার্থে দিয়েছিল, কিন্তু তার একটা প্রতিশ্রুতিও তারা পূর্ণ করেনি। সিপিআইএমের আমলে, বামফ্রন্টের আমলে মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ত্রিপুরা যেভাবে পিছিয়ে ছিল, বিগত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আসার পরে ক্ষমতায় ত্রিপুরা আরও পিছিয়ে গেছে, কেননা এখানে অনেক বেশি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটাকে বলা হয় যে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এখানে ধর্মে ধর্মে ভেদাভেদ হচ্ছে এবং প্রত্যেক দিনই কোথাও না কোথাও খুন হচ্ছে, মহিলাদের উপর আক্রমণ হচ্ছে এবং কোথাও না কোথাও শিশুদের শুদ্ধ এরা ছাড়ছে না। আমরা গত পৌর নির্বাচনে দেখেছি শিশুর বাড়িতে ঢুকে তার মাথা ফাটিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। রিপোর্ট, সার্চ ইন্ডিয়া ট্যানেট।